হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি ডিম আলুর কষা। আমি এখানে প্রথমে আলু ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে গরম তেলে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। কড়াইতে আবার একটু তেল দিয়ে দেব। দিচ্ছি এক টুকরো দারচিনি, দুটো লবঙ্গ, একটি এলাচ। দিচ্ছি একটি তেজপাতা। দিচ্ছি একটি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা। দিচ্ছি দুটি কাঁচা লঙ্কা। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো কুচি করা। দিচ্ছি এক চামচ চিকেন কারি মশলা। ধনে গুঁড়ো হাফ চামচ। জিরে গুঁড়ো হাফ চামচ। দিচ্ছি স্বাদ মতো নুন। এবার সব মশলাগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটু জল। আমি ডিম ও আলুগুলো দিয়ে দেবো। জলটা অনেকটা কমে গেছে, এবার আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। রেডি হয়ে গেছে আমাদের ডিম আলুর কষা।